গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আজ আপনারা শুনবেন প্রভাবতী দেবী সরস্বতীর লেখা একটি রহস্য উপন্যাস হত্যার প্রতিশোধ। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। দীর্ঘদিন পরে কৃষ্ণা নিজের গৃহে ফিরিল। সঙ্গে রহিয়াছেন মাতুল প্রণবেশ। ব্যোমকেশ সে সময় আসিতে পারেন নাই, বলিয়াছেন পরে আসিবেন। আরও কিছুদিন কৃষ্ণাকে নিজের বাড়িতে রাখিবার কথা ব্যোমকেশ বলিয়াছিলেন। কৃষ্ণা একটু হাসিয়া বলিয়াছিল, আর তো ভয় নেই কাকাবাবু, যার জন্য ভয় সেসব জিনিস টাকা করি সবই তো ইউয়েন নিয়ে পালিয়েছে, আর কিসের জন্য কে আমার অনিষ্ট করবে বা অনুসরণ করবে? তার কাজ সে শেষ করে গেছে, যার জন্য কয়েকটা নরহত্যাই করে ফেললে। প্রণবেশ তবু সন্দিগ্ধভাবে বলিয়াছিলেন, শুধু যদি নকশার ওইসব জিনিস টাকা করি সে নিয়ে যেত তাহলে তো কথাই ছিল না কৃষ্ণা, সে তোমাকেও নিয়ে যাচ্ছিল যে। ব্যোমকেশ মাথা দুলাইয়াছিলেন, ঠিক কথা, সে তোমাকেও যে নিয়ে যাচ্ছিল। কৃষ্ণা বলিয়াছিল, আপনি একজন এত বড় ডিটেকটিভ হয়েও তার উদ্দেশ্যটা বুঝতে পারলেন না কাকাবাবু। সে জেনেছে আমি তাকে চিনেছি, আর কেউ তার নাম ঠিকানা কিছুই দিতে পারবে না, সেজন্য সে আমায় নিয়ে যাচ্ছিল। বর্মায় নিয়ে গিয়ে কি করত কে জানে, হয়তো শেষ পর্যন্ত পিন বিধিয়ে দিত, চোখ উপড়ে নিত, জিভ কেটে ফেলত। প্রণবেশ আতঙ্কে বিবর্ণ হইয়া গেলেন। ও বাবা, এসবও তারা করে নাকি? ব্যোমকেশ গম্ভীর মুখে বলিলেন, তা করে বই কি, আমাদের এখানেও চোর ডাকাতেরা যে কতকাণ্ড করে। কৃষ্ণা বলিল, এখানকার চোর ডাকাত আর বার্মিজ ডাকাতে অনেক তফাত কাকাবাবু। ইউয়েনের মতো নৃশংস লোক আর দুনিয়ায় নেই বললেও চলে। আমি আগে তার সম্বন্ধে সব কথাই তো আপনাকে বলেছি, তাতে নিশ্চয়ই তাকে কতকটা বুঝেছেন। তাছাড়া তার অদ্ভুত কাজ তো নিজের চোখেই দেখেছেন। বর্মায় সে যে কতখানি বিখ্যাত তা আপনার ভাইয়ের কাছে শুনেছেন, আমার মামাকে দেখেও বুঝেছেন। বলো না মামা, ওখানে কি দেখলে শুনলে তা তো একবারও বলনি এখনো। ব্যোমকেশ বলিলেন, এখন থাক, সে বিস্তৃত কাহিনী শুনতে নিশ্চয় অনেকক্ষণ দেরি লাগবে, কি বলেন প্রণবেশবাবু? প্রণবেশ বলিলেন, বিশদভাবে বলতে গেলে তা লাগবে বই কি, এখন সেসব কথা থাক। আমরা বাড়িতে গেলে ব্যোমকেশবাবু যখন যাবেন তখন এক সময় এসব গল্প করলেই হবে। মাতুল প্রণবেশের সহিত কৃষ্ণা বাড়ি ফিরিল। সঙ্গে আসিল ব্যোমকেশের বিশ্বাসী ভৃত্য তারক ও দাসী পার্বতী। তারক বিশ্বাসী লোক, 15-16 বৎসর বয়সে সে ব্যোমকেশের পিতার নিকটে কাজ পায়। এখানে কাজ করিয়া তাহার মাথার সব চুলি সাদা হইয়া গেছে। দীর্ঘ 2 মাস অসুস্থ কৃষ্ণা ব্যোমকেশের বাড়িতে কাটাইয়াছে। নিকটস্থ লাইব্রেরি হইতে ইংরেজি, বাংলা ইত্যাদি নানা রকম বই তারকে তাহাকে আনিয়া দিয়াছে। পার্বতীর দেশ মজফ্ফরপুর জেলা হইলেও সে অনেককাল বাংলায় থাকিয়া প্রায় বাঙালি হইয়া গেছে। এই কলকাতাতে নাকি সে ও তার কন্যা যখন গুন্ডাদের হাতে অত্যন্ত নির্যাতিত হয়, সেই সময় ব্যোমকেশবাবু তাহাদের উদ্ধার করেন বলিয়া মাতা ও কন্যা তাহার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাহারা উভয়ে ব্যোমকেশের বাড়িতে কাজ করে এবং সেইখানেই থাকে। বিশ্বাসেই দাসীটিকে ব্যোমকেশ কৃষ্ণার নিকট সর্বক্ষণ থাকিবার জন্য দিলেন। পার্বতীর কন্যা তাহার বাড়িতেই রহিল। বাড়িতে দারোয়ান ও ভৃত্যেরা আছে। আগে যাহারা ছিল ব্যোমকেশ তাহাদের বিদায় দিয়াছেন। তাহারে জানাশোনা 2 জন দারোয়ান ও 1 জন ভৃত্য এই বাড়িতে ছিল, কাজে বাড়ি ও বাগান কিছু অপরিষ্কার নাই। ঘরগুলো চাবি বন্ধ ছিল। সমস্ত জানলা দরজা খুলিয়া দিতে অন্ধকার ঘর আলোয় উজ্জ্বল হইয়া উঠিল। পিতার ঘরে দরজার উপর দাঁড়াইল কৃষ্ণা। এ সময় তাহার মনে হইতেছিল পরলোকগত মিস্টার চৌধুরীর কথা। দরজা সামনাসামনি দেওয়ালে মিস্টার চৌধুরীর বৃহৎ অয়েল পেন্টিং প্রতিকৃতি। মনে হয় সহাস্য মুখে তিনি কন্যার পানে তাকাইয়া আছেন। কৃষ্ণা যুক্ত করে পিতাকে প্রণাম করিল। মনে মনে প্রার্থনা করিল সে যেন মানুষ হইতে পারে, সে যেন প্রতিজ্ঞা পালন করিতে পারে। জীবনে আর তাহার কিছুই কাম্য নাই। ঘরের মেঝেই কোনো চিহ্ন ছিল না, তথাপি কৃষ্ণার মনে হইল মেঝে পিতার বুকের রক্ত যেন এখনো জমি আছে। সে রক্ত কিছুতে যায় নাই, শত সহস্রবার ধুইলেও যাইবে না। একদা প্রভাতে মূর্ছাভঙ্গে ব্যোমকেশের সঙ্গে কৃষ্ণা এখানে আসিয়া দাঁড়াইয়াছিল। সামনে পিতার রক্তাপ্লুত মৃতদেহ দেখিয়া সে আত্মসংবরণ করিতে পারে নাই। ব্যোমকেশ তাহাকে বাধা দিতে পারে নাই। সে পিতার দেহের উপর আছাড় খাইয়া পড়িয়াছিল। তারপর পিতার মৃতদেহ স্পর্শ করিয়া সে শপথ করিয়াছে তাহার হত্যার প্রতিশোধ সে লইবে। সে প্রতিজ্ঞা সে ভুলে নাই। গত 3 মাসের প্রতিদিন প্রতি মুহূর্তে সে মনে করিয়াছে তাহাকে প্রতিজ্ঞা পূর্ণ করিতেই হইবে। ব্যোমকেশের কাছে কথা বলিতে তিনি গম্ভীরভাবে কেবল মাথা নাড়িয়াছেন। স্পষ্টই বলিয়াছেন, এ কি সম্ভব হতে পারে কৃষ্ণা? তুমি মেয়ে, তার উপর তোমার বয়স নেহাত কম। তুমি তোমার পিতৃহত্যার প্রতিশোধ কি করে নেবে? সংসারে কতটুকুই বা তুমি জানো বলো? দুনিয়ায় এমন সব লোকের সংস্পর্শে আমাদের আসতে হয়েছে যারা ইউয়েনের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা আমাদের কাজের অভিজ্ঞতায় বুঝেছি তাদের ধরা বা শাস্তি দেওয়া কতখানি বিপজ্জনক। ওসব চিন্তা তুমি ছাড়ো, নিজের বাড়িতে থেকে বরং পড়াশোনা করো। যা করবার আমরাই করব। কৃষ্ণার মুখে যে এতটুকু হাসির রেখা ফুটিয়া উঠেছিল সে হাসি প্রণবেশ চেনেন। দৃঢ় প্রতিজ্ঞ এই মেয়েটির পরিচয় ব্যোমকেশ সামান্য কয়েক মাসে পান নাই, তাই তিনি তাহাকে সাধারণ বালিকার পর্যায়ে ফেলিয়াছেন। কৃষ্ণা 3 মাস আগেকার প্রতিজ্ঞা নতুন করিয়া মনে করিল। পিতার ঘরে দরজায় নিজের হাতে চাবি বন্ধ করিয়া সে চাবি নিজের ড্রয়ারে রাখিয়া দিল। এ ঘর সে খুলিয়া রাখিল না। সেদিন কৃষ্ণার পিতৃবন্ধু রেঙ্গুন কোর্টের উকিল অবিনাশবাবু পত্র দিয়াছিলেন। কৃষ্ণা পত্রখানা পড়িয়া প্রণবেশকে ডাকিতে পাঠাইল। কিছুক্ষণ পরে সর্বাঙ্গে মাটি মাখা লুঙ্গি পরিহিত প্রণবেশ আসিয়া উপস্থিত হইলেন। বাগানে প্রত্যহ সকালের দিকে তিনি মাটি মাখিয়া ব্যায়াম করেন। পরম বিলাসী একান্ত বাবু প্রকৃতির প্রণবেশের পক্ষে এ এক আশ্চর্য পরিবর্তন। কৃষ্ণা জানিত না প্রণবেশ ব্যায়াম করেন, তাই সে আশ্চর্য দৃষ্টিতে চাহিয়া রহিল। প্রণবেশ তাহার দৃষ্টির অর্থ বুঝিলেন। লজ্জিতভাবে একটু হাসিয়া বলিলেন, এই গিয়ে আজকাল একটু ব্যায়াম চর্চা করছি কৃষ্ণা। গায়ে জোর না থাকলে তার বেঁচে থাকায় যে মিথ্যা হয় তার প্রমাণ আমি কিছুদিন আগেই পেয়েছি। আমার গায়ে যদি জোর থাকত তাহলে কি মাত্র 2 জন লোকে আমায় টেনে একটা গাড়িতে তুলতে পারত? এক ঝটকা মেরে তাদের 2জনকে ফেলে দিতুম না? মাত্র 2 জন লোক তোমার মতো একজন জোয়ান লোককে ধরে গাড়িতে তুলল মামা, আর তুমি একটু চিৎকারও করতে পারোনি। প্রণবেশ হতাশভাবে একখানা চেয়ারে বসিয়া পড়িলেন। শোনো কথা, চিৎকার করব কি করে? তোমার কথা মতো ইয়াং চ্যাং সাহেবকে খুঁজতে যেতে হয়েছিল কোথায় তা জানো? একটা অন্ধকার গলির গোলক ধাঁধায়। গলির মুখে দাঁড়িয়ে যখন ভাবছিলুম ফিরব কি ওর মধ্যে যাব? সেই সময় সেই নির্জন জায়গায় দুজন লোক হঠাৎ বেরিয়ে এসে আমায় চেপে ধরে। গায়ে জোর ছিল না বলেই না সেই চিনেম্যান দুটো। কৃষ্ণা সবিস্ময়ে বলল, চিনেম্যান? ইউয়েনের দলে চিনেম্যানও আছে নাকি? প্রণবেশ বলিলেন, নেই, শুধু চিনেম্যান কেন, জাপানি, ইংরেজ, ভারতীয়, আমেরিকান সবে আছে। এমন কোনো দেশের লোক নেই যে তার দলে নেই। কৃষ্ণা বলিল, তুমি এসব জানলে কি করে মামা? এই তো বলেছ তোমায় তারা ক্লোরোফর্মে অজ্ঞান করে রেখেছিল। প্রণবেশ বলিলেন, ব্যাপারটা প্রায় তাই হলেও অনেকটা জেনেছি রে বাপু। সেসব কথা তোমরাও জানতে চাওনি, আমারও বলা হয়নি। আমার জ্ঞান ফিরেছিল জাহাজে। মাথার কাছে একটা ছোট জানলা ছিল, সেটা দিয়ে জীবনে যা কোনোদিন দেখিনি সেই সমুদ্রও দেখতে পেয়েছিলাম। ওরা ভেবেছিল আমি অজ্ঞান হয়ে আছি, তাই আমার দিকে তত বেশি দৃষ্টি রাখিনি। যেই দেখতুম কেউ সেই কামরায় আসছে, অমনি চোখ মুদে আড়ষ্টভাবে থাকতুম, যাতে কেউ এতটুকু সন্দেহ করতে না পারে। কৃষ্ণা উৎসুক হইয়া বলিল, তারপর? প্রণবেশ বলিলেন, সে কামরাটায় ছিল শুধু চাল, ডাল, নুন আর কতগুলো মুরগি, শুয়োর। আমি শেষটায় খিদের জ্বালায় অনেক রাত্রে যখন চুপি চুপি বার হয়েছিলুম, সেই সময় সেই সব লোককে দেখেছিলুম। কৃষ্ণা বলিল, ধরা পড়নি? প্রণবেশ বলিলেন, তবে আর বলছি কি, অন্ধকারের মধ্যে চলতে চলতে একটা চিনেম্যানকে মারিয়ে দিতেই চ্যাং চুং করে সে উঠল জেগে, আর ল্যাং চ্যাং করে চেঁচিয়ে জাহাজ শুদ্ধ লোককে দিল জাগিয়ে। সেই সময় তো 5-7 জন ধরে বেঁধে আমায় কী যে একটা ওষুধ খাওয়ালো, যাতে আমি অজ্ঞান হয়ে পড়লুম। তারপর কতদিন জানি না, জ্ঞান ফিরতে দেখলুম রেঙ্গুনের এক ভদ্রলোক, নাম অবিনাশ রায়। কৃষ্ণা আনন্দে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তিনি যে আমার বাবার খুব বন্ধু ছিলেন, তার বাড়ির পাশে তো আমাদের বাড়ি, হ্যাপি ম্যানশন। তুমি নিশ্চয়ই সে বাড়ি দেখেছ মামা। মুখ ভারী করিয়া প্রণবেশ বলিলেন, হ্যাঁ, তখন আমার দেখবার মতো অবস্থা কি না। আমার বাড়ি কলকাতায়, নাম প্রণবেশ মিত্র। এই কথা কটাই কোনো রকমে বলেছিলুম। বোধহয় তারপর তিনি ব্যোমকেশবাবুর ভাইয়ের জিম্মায় আমাকে দেন। কোনো ক্রমে যে এসে পড়েছি এই ঢের, নইলে আমাকে আর পেতে হতো না কৃষ্ণা। পিতৃবংশ তো ধ্বংস, মাতুল বংশও খতম হতো। কৃষ্ণার চোখ দুটি অল্পে অল্পে সজল হইয়া উঠিল। সত্যই পিতৃবংশে তাহার কেউ নাই, মাতৃবংশেও একটি মামা ছাড়া আর কেউ নাই। দাদা মশাই, দিদিমা ছিলেন, তাহারা পরপর 6 মাসের মধ্যে ইহলোক ত্যাগ করিয়াছেন। তার চোখের পানে তাকাইয়া প্রণবেশ বলিয়া উঠিলেন, অমনি চোখে জল এলো, বেশ মেয়ে তো, ভয় নেই, আমি মরছিনি, সহজে মরবও না। কৃষ্ণা গোপনে চোখ মুছিয়া ফেলিয়া শুষ্ক হাসি হাসিয়া বলিল, তাই কি মরতে পারো মামা? আমার প্রতিজ্ঞা পালন করতে যে তোমাকে আমার দরকার। যতক্ষণ না ইউইনের চরম শাস্তি হয়, ততক্ষণ আমার বাবার আত্মা শান্তি লাভ করবে না, আমিও শান্তি পাব না। উৎসাহিত প্রণবেশ বলিলেন, সেই জন্য আমিও আমাদের দারোয়ান প্রতাপ সিংয়ের কাছে কুস্তি শিখছি কৃষ্ণা। প্রতাপ সিং বলে, আমি যদি রোজ ব্যায়াম করি, আমার গায়ে যা শক্তি হবে তাতে আমি অমন 2-5 জন লোককে ধরে আছাড় দিতে পারব। কৃষ্ণার হাসি আসিতেছিল, কিন্তু হাসিয়া সে মামাকে ছোট করিল না। টেবিলের উপরে স্থিত পত্রখানা দেখাইয়া বলিল, ওসব কথা এখন থাক মামা, অবিনাশ রায় এই পত্রখানা দিয়েছেন, পড়ে দেখো। প্রণবেশ পত্রখানা তুলিয়া লইয়া পড়িলেন। অবিনাশ রায় লিখিয়াছেন, তিনি পূর্বে মিস্টার চৌধুরীর অকস্মাৎ মৃত্যুর সংবাদ পান নাই। সংবাদপত্রে নৃশংস হত্যাকাহিনী পড়িয়া বিস্মিত হইয়া গিয়াছেন। তিনি শুনিয়াছেন মিস্টার চৌধুরী এখান হইতে যে নকশা, প্রতিলিপি ও কাষ্ঠ পাদুকা লইয়া গিয়াছিলেন তাহা অপহৃত হইয়াছে। শুনিয়া তিনি প্রথমে বিশ্বাস করিতে পারেন নাই যে দুর্দান্ত দস্যু সর্দার ইউয়েন নিজেই কলকাতায় গিয়া এসব অপহরণ করিয়াছে। এই সম্পর্কে অনেক কথা বলিয়াও কৃষ্ণাকে সান্ত্বনা দিয়া পরে তিনি লিখিয়াছেন, কৃষ্ণার বাড়ি হ্যাপি ম্যানশন মিস্টার চৌধুরীর আদেশ অনুযায়ী বিক্রয়ার্থে আছে। এই বাড়িটি কিনিবার জন্য জনৈক চীনা ধনকুবের তাহার সহিত কথাবার্তা বলিয়াছেন। এ সম্বন্ধে কৃষ্ণার মত জানিয়া তবে তিনি তাহাকে কথা দিবেন। প্রণবেশ মাথায় হাত বুলাইলেন, আবার চিনেবেন? কৃষ্ণা বলিল, কিরকম বুঝছ মামা? মামা ভাবিয়া বলিলেন, চিনেবেন বাড়ি কিনবে বলছে বলেই ভাবছি। কৃষ্ণা বলিল, ওখানে আর বাঙালি কে বাড়ি কিনবে বলো? ওখানকার বাড়ি কিনবা হয় চিনেম্যান, নয় বার্মিজ অথবা ইন্ডোচীনের লোকেরা। বাঙালি যারা ও অঞ্চলে গেছে তাদের মধ্যে খুব কম লোকই নিজের বাড়ি করেছে। প্রণবেশ বলিলেন, কিন্তু ওই চিনেম্যানগুলোকে আমি মোটেই দেখতে পারি না। ওদের ওই হলদে রং, থ্যাবড়া মুখ আর খাদা নাক, তার উপর চ্যাং চ্যাং করে কথা, আবার খাওয়াও কীরকম জঘন্য দেখো। আর শোলা, ব্যাং আর যা কিছু দুনিয়ার আবর্জনা কিছু ওরা বাদ দেয় না। সমরবাবুর মুখে শুনলাম বার্মিজদের খাওয়া নাকি অমনি, তারা নাকি আবার লাপ্পি খায়। সে লাপ্পি আবার এমন বিদঘুটে জিনিস যা। কৃষ্ণা গম্ভীরভাবে বলল, যাদের দেশে যা খায় তা নিয়ে সমালোচনা করা উচিত নয় মামা। এই বাংলাদেশে তোমরা আবার এমন অনেক জিনিস খাও যা দেখে ওরাও আশ্চর্য হয়, তোমারই মতো ঘৃণায় শিউরে ওঠে। যাক, ওসব কথা এখন যেতে দাও। এখন বলো, ওই চিনেম্যানটাকে বাড়ি বিক্রি করবার মত আমি দেব কি না? প্রণবেশ বলিলেন, দাম ঠিক দেবে তো? কৃষ্ণা হাসিল, বলিল, তুমি হাসালে মামা, দাম না দিয়ে কেউ বাড়ি নেবে? না, আমরাই দেব। আমার এখন এই বাড়িটা বিক্রি করার ইচ্ছে ছিল না, যদি কোনো দিন আবার ওখানে যেতে হয়। প্রণবেশ বলিয়া উঠিলেন, একটু ভেবে দেখা যাক, তারপর যাতে ভালো হয় তাই করতে হবে। তিনি বাহির হইয়া গেলেন। ফোনটা ক্রিং ক্রিং করিয়া উঠিতে কৃষ্ণা ফোন ধরিল। হ্যালো, কে? উত্তর আসিল, আমি কি কুমারী কৃষ্ণা চৌধুরীর সঙ্গে কথা বলছি? তার কাছে আমার দরকার। কৃষ্ণা বলিল, হ্যাঁ, আমি কৃষ্ণা চৌধুরী। আপনি কে? নামটা জানতে পারি? উত্তর আসিল, আমি ইয়াং চ্যাং, আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আমি এক্ষুনি আপনার ওখানে যাচ্ছি, বাড়িতে থাকুন, আমি না যাওয়া পর্যন্ত কোথাও যাবেন না। কৃষ্ণা স্বীকৃত হইয়া ফোন ছাড়িয়া দিল। প্রণবেশ তখন বাহির হইবার উদ্যোগ করিতেছিলেন। কৃষ্ণা বাধা দিল, এখন তোমার কোথাও যাওয়া চলবে না মামা, ইয়াং চ্যাং সাহেব আসছেন, তার সঙ্গে কথাবার্তা কইতে হবে। কি কতগুলো জরুরি কথা তার আছে যা তিনি ফোনে বলতে চান না, সামনাসামনি বলতে চান। আমি শুধু ভাবছি, আর্থার মুরের ছদ্মবেশে ইউয়েন যেমন আমার চোখে ধুলো দিয়ে কোথায় কি আছে সব জেনে গেল, তারপর রাত্রে এসে সর্বনাশ করল, এ আবার তেমনি ব্যাপার না হয়। ইয়াং চ্যাংয়ের নামই শুনেছি, তাকে চোখে কখনো দেখিনি, একমাত্র বাবাই তাকে চিনতেন। যাই হোক, তুমি এখন কোথাও যেও না, বাড়িতেই থাকো। প্রণবেশ বলিলেন, ইয়াং চ্যাংকে ব্যোমকেশবাবু চেনেন শুনেছি, তাকে ফোন করে দেই, তিনি যদি এই সময় এসে পড়েন তাহলে কোনো গোলই হবে না। পাশের ঘরে তিনি ফোন করতে গেলেন, একটু পরে ফিরে আসিয়া বলিলেন, ব্যোমকেশবাবু একটু পরে আসছেন বললেন। এর মধ্যে যদি ইয়াং চ্যাং আসেন আমি বৈঠকখানে যাচ্ছি, সেখান থেকে তোমায় খবর পাঠাবো। প্রণবেশ চলিয়া গেলেন। কৃষ্ণা নিজের ঘরে আসিল। পিতার কতগুলো ডায়েরি সম্প্রতি সে আবিষ্কার করিয়াছে। এগুলো একটা ড্রয়ারে বন্ধ ছিল। কৃষ্ণা এগুলি পড়িতে আরম্ভ করিয়াছে। যদি এগুলি হইতে কিছু জানা যায়। ডায়েরি পড়িতে পড়িতে সে স্তম্ভিত হইয়াছে, বিস্মিত হইয়াছে। পিতার কার্যপ্রণালীর ক্রমধারা দেখিয়া চমৎকৃত হইয়াছে। সত্য কথা বলিতে গেলে ডিটেকটিভের কার্য সম্বন্ধে তাহার অভিজ্ঞতা খুবই কম। ব্যোমকেশের সহিত এই কয় মাস মিশিয়া তাহার মধ্যে সে এমন কিছু বৈশিষ্ট্য দেখিতে পায় নাই যাহাতে আশ্চর্য হইতে হয়। ওতে সাধারণ একজন পুলিশ অফিসার যাহা করিয়া থাকেন তিনিও তাহাই করেন। সূত্র খুঁজিয়া অপরাধীকে ধরার প্রয়োজন তাহার হয় নাই। অপরাধে যেন আপনা হইতেই আসিয়া উপস্থিত হয়। হাতে কেবল হাতকড়া লাগানোর অপেক্ষা। কৃষ্ণা ইহার মধ্যে অনেক ডিটেকটিভ সংক্রান্ত পুস্তক পড়িয়া ফেলিয়াছে। সেসব কাহিনী পড়িতে পড়িতে সমস্ত দেহ রোমাঞ্চিত হইয়া ওঠে, মন বিস্ময়ে ডুবিয়া যায়। পিতার ডায়েরির মধ্যে সে সেই সব দৃষ্টান্ত পায়। সে আনন্দে উচ্ছ্বসিত হইয়া ওঠে। পিতা এমন বহু দুষ্কৃতকারীদের নানা কৌশলে ধরিয়াছেন, তাহাকে সেজন্য কত কষ্টই সহিতে হইয়াছে। তারক আসিয়া বলিল, একবার বৈঠকখানায় যেতে হবে মা, ইয়াং চ্যাং সাহেব এসেছেন। হাতের বইগুলো নামাইয়া রাখিয়া কৃষ্ণা উঠিল। বৈঠকখানার দরজার সামনের পর্দা সরাতেই দেখা গেল প্রণবেশ টেবিলের একধারে বসিয়া আছেন। তার সামনে টেবিলের ওধারে বসিয়া একটি বৃদ্ধ বার্মিজ ভদ্রলোক, তাহার পার্শ্বের চেয়ারে বসিয়া একটি সুন্দরী বার্মিজ মেয়ে, মনে হয় এই ভদ্রলোকের কন্যা। তাহাদের মূল্যবান বেশভূষায় পরিচয় দেয় তাহারা সম্ভ্রান্ত বংশোদ্ভূত। তাহাদের মার্জিত ইংরেজি ভাষায় কথাবার্তা পরিচয় দেয় তাহারা উচ্চশিক্ষিত। কৃষ্ণা প্রবেশ করিতেই প্রণবেশ পরিচয় দিলেন। এই যে, এইটি আমার ভাগ্নি, মিস্টার চৌধুরীর মেয়ে, কুমারী কৃষ্ণা চৌধুরী। আর ইনি ধনকুবের মিস্টার ইয়াং চ্যাং, আর ওর একমাত্র মেয়ে কুমারী মা পান। উনি এবার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি পেয়েছেন। কৃষ্ণা সসম্ভ্রমে অভিবাদন করিল। মিস্টার ইয়াং চ্যাং ও কুমারী মা পান তাহাকে নমস্কার করিয়া বসিতে দিলেন। মিস্টার ইয়াং চ্যাং আস্তে আস্তে বলিলেন, একটু আগে আমি তোমাকেই ফোনে কথা বলতে ডেকেছিলুম। আমি অনেক দিন থেকে তোমার সঙ্গে একবার আলাপ পরিচয় করতে চেয়েছিলুম, কিন্তু প্রতিবারই একটা না একটা বাধা এসেছে। তা বোধ হয় তুমিও জানো মিস চৌধুরী। কৃষ্ণা মাথা কাত করিল, বলিল, হ্যাঁ জানি। আমার বাবা এখানে এসেই নকশা আর প্রতিলিপি আপনাকে দেবেন বলে যখন আপনার খোঁজ করেছিলেন তখন আপনার এত কাজ পড়েছিল যে। মিস্টার ইয়াং চ্যাং বাধা দিলেন, আরক্তিং মুখে বলিলেন, ওইখানেই ভুল হয়েছিল মিস চৌধুরী, কারণ আমি তার এখানে আসার সংবাদ মোটেই পাইনি। আমিও বড় কম প্রতারিত হইনি মিস চৌধুরী। আমার প্রাইভেট সেক্রেটারি মহিদল সব রকমে আমার সর্বনাশ করেছে। মা পান মৃদুকণ্ঠে বলিল, মিস চৌধুরীকে সব কথাগুলো বলা উচিত মনে করি বাবা। মিস্টার ইয়াং চ্যাং বলিলেন, হ্যাঁ, সব কথা আমি বলবো বলেই এসেছি। আমি এ কষ্ট কিছুতেই দূর করতে পারছি নি যে আমারই জন্য আজ মিস্টার চৌধুরী নিহত হয়েছেন। তার এতটুকু এই মেয়েটির আজ জগতে মামা ছাড়া আর কেউ নেই। কৃষ্ণার মুখখানা করুণ হইয়া উঠিল, সে মুখ ফিরাইল। প্রণবেশ বলিলেন, আপনার সেক্রেটারির নামটা কি বললেন? পদ্মদল না চরণদল? মিস্টার ইয়াং চ্যাং বলিলেন, মহিদল। এরকম নাম হওয়ার কারণ সে লোকটি বার্মিজ নয়, সে আসাম দেশের লোক, যাকে সোজা কথায় আমরা আসামি বলি। আমার যেখান থেকে যেসব চিঠিপত্র আসে বা যে কেউ ফোন করে, সব কিছুরই ভার থাকত ওই মহিদলের উপরে। বিশেষ দরকার না হলে আমি চিঠিপত্র পড়িনি, উত্তরও দিইনি, ফোনও ধরিনি। মহিদলের উপরে এসব ভার ছিল। আর সে আজ 3 বছর ধরে একান্ত বিশ্বাসের সঙ্গে এসব কাজ করে আসছিল। সেই লোক, সে যে ইউয়েনের গুপ্তচর তা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। জানতে পেরেছি মাত্র কাল রাত্রে। তার 2-3 দিন আগে সে তার দেশে যাওয়ার নাম করে দীর্ঘদিনের ছুটি নিয়ে গেছে। ইউয়েনের গুপ্তচর! প্রণবেশ চমকাইয়া বিবর্ণ হয়ে গেলেন। কৃষ্ণা বিস্ফারিত নেত্রে মিস্টার ইয়াং চ্যাংয়ের পানে তাকাইয়া রহিল। মা পান বলিল, মিস্টার মহিদল সুশিক্ষিত মার্জিত রুচি ভদ্রলোক। বাবা তাকে কাজে নিতে চাননি, আমি একরকম জোর করে তাকে বাবার এই কাজটা দিয়েছিলাম। বাবার যিনি প্রাইভেট সেক্রেটারি ছিলেন তিনি সে সময় মারা যান। এ তারই সম্পর্কীয় ভ্রাতুষ্পুত্র, তার কাছে মানুষ, কাজেই অবিশ্বাস করতে পারিনি। তিনি যে শেষ পর্যন্ত এরকম বিশ্বাসঘাতকতা করবেন তা আমাদের স্বপ্নেরও অতীত ছিল। মহিদল ছুটি নিয়ে চলে গেল, আমার ছুটি থাকায় আমিই তার ত্যাক্ত কাজ করছিলাম। হঠাৎ একতারা পত্র পেয়ে সেগুলো দেখতে দেখতে আপনাদের কথা জানতে পারলুম। প্রণবেশ বিস্মিত হইয়া বলিলেন, মিস্টার চৌধুরীকে রেঙ্গুনে পত্র দিয়ে এখানে নকশা আনার কথাও কি মহিদল বলেছিলেন? মিস্টার ইয়াং চ্যাং বিষণ্ণ কণ্ঠে বলিলেন, না, সে কথা আমি মহিদলকে লিখতে বলি, পত্রে স্বাক্ষর আমারই ছিল। প্রণবেশ বলিলেন, কিন্তু একটা কথা, নকশা প্রতিলিপি সবই তো ইউএন নিয়ে গেছে, আপনার মহিদলও পালিয়েছেন, এখন হঠাৎ আপনাদের এখানে আসা, এসব কথা বলার কারণ আমি ঠিক নির্ণয় করতে পারছি না। মিস্টার ইয়াং চ্যাং একটু হাসিয়া বলিলেন, বুঝেছি, এতে আপনাদের সন্দেহ হচ্ছে। সন্দেহের কোনো কারণ নেই প্রণবেশবাবু, আমি এসেছি সত্য কথা জানতে, ক্ষমা চাইতে। কারণ আমি জানি এই নকশার জন্য মিস্টার চৌধুরী হত হয়েছেন, আর সে নকশা তিনি আমারই জন্য এনেছিলেন। আপনারা আগাগোড়া না শুনলে কিছু বুঝবেন না, আমি সব বলছি শুনুন। কৃষ্ণার বিবর্ণ মলিন মুখের পানে তাকাইয়া বৃদ্ধ ইয়াং চ্যাং বলিতে লাগিলেন, আপনারা নিশ্চয় শুনেছেন, আমরা বর্মার এক পুরাতন রাজবংশে জন্মেছি। আমাদের এক পূর্বপুরুষ নানা অত্যাচারে জর্জরিত হয়ে যখন দেশ ছেড়ে এই ভারতে পালিয়ে আসেন, তখন তিনি তার বিরাট ধন সম্পত্তি একটা নির্দিষ্ট গুপ্তস্থানে পুঁতে রাখেন। তার একখানা নকশাও তিনি তৈরি করেছিলেন, কিন্তু সেখানা কেমন করে ক্রমে ক্রমে হস্তান্তর হয়ে ঘুরতে থাকে তা আমি জানি না। তবে আজও যে কেউ সেই নকশার নির্দিষ্ট গুপ্তস্থান ঘুরতে যায়নি সে কথা আমি জানি। আমার যেসব বন্ধুবান্ধব বর্মায় আছে তারা সর্বদা সতর্ক আছে। কেউ সন্ধান পেয়ে গুপ্তধন উদ্ধার করলেই সে কথা আমায় তারা জানাবে। একই বংশে জন্মেছি আমরা, আমি আর ইউইন। ইউইনের পিতা আমার সম্পর্কে ভাই ছিলেন। তিনি ইউরোপে বেড়াতে গিয়ে একটি ইউরোপিয়ান মেয়েকে বিবাহ করে আনেন। তিনি ইউইনের মা, কাজেই ইউইনকে কেবল বার্মিজ বলা চলে না। ছোটবেলা থেকে সে অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির, অত্যন্ত নৃশংসতার আচার ব্যবহার, বরাবরই দল বেঁধে সর্দারি করবার ঝোঁক তার মধ্যে দেখা যেত, এবং সেই জন্যই সে তরুণ বয়সেই বেশ একজন পাকা ক্রিমিনাল হয়ে উঠেছিল। আমার সঙ্গে তার কোনোদিনই মিল হয়নি। সে বুঝত আমি তাকে ঘৃণা করি। আমাদের বংশের কতকগুলি পুরাতন নিদর্শন ছিল। মিস্টার চৌধুরী তার মধ্যে দুখানা পেয়েছিলেন, একটি বুদ্ধদেবের মূর্তি সম্বলিত কতকগুলি বাণী, দ্বিতীয় বুদ্ধদেবের কাষ্ঠ পাদুকা। আর কয়েকটি জিনিস ছিল আমার কাছে, তার মধ্যে একটি হচ্ছে মূল্যবান পাথরের মালা, মাঝখানে বেশ বড় এক টুকরো হীরক। প্রবাদ আছে এটি বুদ্ধদেবের গলার মালা, আর একটি ভিক্ষাপাত্র। পুরুষানুক্রমে এগুলি আমার কাছে ছিল। আমিও খুব যত্নে এগুলি আমার কাছে রেখেছিলাম। আমাদের পিতৃপুরুষের আরেকটি নিদর্শন আমার কাছে এখনও আছে, একটি হাতির দাঁতের কৌটায় একটি হীরকাঙ্গুরিও। প্রবাদ আছে এই হীরকাঙ্গুরিও যার কাছে থাকবে সে কখনো কোনো বিপদে পড়বে না। কৃষ্ণা এখানে বাধা দিল, বলল, এটা নেহাত প্রবাদ কথা, কারণ এই হীরকাঙ্গুরিও আপনার যে পূর্বপুরুষ তার অসীম সম্পত্তি মাটিতে পুঁতে রেখে এসেছিলেন তার কাছে তো ছিল। মিস্টার ইয়াং চ্যাং বলিলেন, না, তার দুর্ভাগ্যক্রমে 1 বছর আগে এই আঙ্গুরিও তিনি হারিয়েছিলেন, তাই তার দুর্গতির এক শেষ হয়েছিল। এই আঙ্গুরিও ফিরে পান তারই এক বংশধর, এবং এই আঙ্গুরিও নিয়েই ইউয়েনের সঙ্গে আমার বিবাদ হয়। সে আঙ্গুরিও নিতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। তাতেই সে ক্রুদ্ধ হয়ে আমার একমাত্র পুত্রকে হত্যা করে, আমাকে হত্যা করবার জন্য অনেক চেষ্টা করে। বিপদ ক্রমে বাড়তে লাগলো দেখে আমি মা পানকে নিয়ে ভারতে পালিয়ে এসেছি। প্রণবেশ সকৌতুকে জিজ্ঞাসা করিলেন, আপনি ওসব মানেন? মিস্টার ইয়াং চ্যাং বলিলেন, মানি বই কি, অন্তরের সঙ্গে মানি। ওই হীরকাঙ্গুরিও আমার কাছে থাকার জন্য আমার যত বিপদে আসুক সব কেটে যায়। আমার ঝিমিয়ে পড়া মন আবার উত্তেজিত হয়ে ওঠে, কর্মে উদ্দীপনা জাগে। কৃষ্ণা বলিল, আপনার ভূতপূর্ব সেক্রেটারি নিশ্চয়ই জানতেন কোথায় কীরকমভাবে জিনিসগুলো রাখা হয়েছে। অবশ্য তিনি যদি সত্যিই ইউইনের লোক হন। উত্তেজিতভাবে মিস্টার ইয়াং চ্যাং বলিলেন, এতে আর সত্যি মিথ্যে নেই, সে যথার্থই ইউএনের গুপ্তচর। সেদিন রাত্রে আমার ঘরের সমস্ত সে খুঁজেছে, কিছুই পায়নি। আমার চাকর হিয়েন তাকে দেখতে পেয়েছে। পাছে তার পরদিন সকালেই ধরা পড়ে, সেই ভয়ে রাতারাতি মহিদল পালিয়েছে। কিন্তু যা সে খুঁজেছিল তার কিছুই পায়নি, অনর্থক সে শুধু কষ্টই করেছে। প্রণবেশ বলিলেন, মহিদল যখন অত খোঁজ করেছে আপনারা তখন কি করছিলেন? মা পান বলিল, আমিও তাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বাবার শোবার ঘরে যা কিছু বাক্স, আলমারি, আয়রন চেস্ট ছিল সব খোলা পড়ে আছে। টাকা করে যা যেখানে ছিল সব পড়ে আছে। মহিদল তার কোনো কিছুই নেয়নি, হাতও দেয়নি, অথচ বাবা সেই ঘরে ঘুমিয়ে আছেন। তার কিছুতেই ঘুম ভাঙেনি। মনে করুন, নিঃশব্দে মহিদল কাজ করেনি, একটু আধটু শব্দও হয়েছে, হয়তো টর্চ জ্বেলেছিল। কৃষ্ণা বলিল, নিশ্চয়ই, বাইরে যত আলোই থাক ঘরের ভেতর তো দারুণ অন্ধকার। বিশেষ জানা না থাকলে কোথায় কি আছে তা কেউ ঠিক করতে পারে না। বিনা আলোয় মহিদল যে সব দেখেছে, খুলেছে তা তো মনে হয় না। তারপর আয়রন চেস্টের চাবি। অত্যন্ত অসহায়ভাবে বৃদ্ধ ইয়াং চ্যাং বলিলেন, হ্যাঁ, সে চাবি আমার মাথার বালিশের তলায় ছিল। কৃষ্ণা বলিল, তবে বুঝুন আপনাকে কোনো রকমে সে রাত্রে অচেতন করে রাখা হয়েছিল। সেই জন্যই আপনি শব্দও শোনেননি, আলোও দেখতে পাননি। মা পান বলিল, ঠিক, আমিও বাবাকে এই কথাই বলেছি, কিন্তু বাবা মোটে বিশ্বাস করতে চায় না। বৃদ্ধ ইয়াং চ্যাং কেবল নিজের কেশ বিরল মাথায় হাত বুলাতে লাগিলেন, একটি কথাও তিনি বলিতে পারিলেন না। ইত্যবসরে আসিয়া পড়িলেন ব্যোমকেশ। মহাকোলাহলে তিনি মিস্টার ইয়াং চ্যাংকে অভিবাদন করিলেন। এই যে চাং সাহেব, সত্যই সশরীরে এসে উপস্থিত, কিন্তু সবারই মুখ বিমর্ষ দেখছি, ব্যাপার কি বলুন তো, কি হয়েছে? কৃষ্ণা বলিল, আপনি বসুন কাকাবাবু, সব কথাগুলো আগে শুনুন, ইউয়েনের আরও কারসাজির পরিচয় নিন। ব্যোমকেশ বলিলেন, বলো শুনি। কৃষ্ণা সংক্ষেপে ব্যাপারটা শুনাইল। মিস্টার ইয়াং চ্যাংও কিছু কিছু বলিলেন। ব্যোমকেশ চোখ মুদিয়া কথাগুলো শুনিয়া গেলেন, তারপর বলিলেন, ব্যাপারটা বুঝলুম, কবে এ ঘটনা ঘটেছে বলুন তো? মিস্টার ইয়াং চ্যাং হিসাব করিয়া বলিলেন, আজ 4 দিন আগেকার কথা। সোমবারে মহিদল শেষ আমার কাছে কাজ করেছে। সোমবার রাত্রে সে আমার ঘর অনুসন্ধান করেছে। শেষ রাত্রে যখন সে বেরিয়ে যায়, হিয়েন তখন তাকে দেখতে পায়। সে চিৎকার করবার আগেই নাকি মহিদল তাকে একটা রিভলভার দেখিয়ে ভয় দেখায়। চিৎকার করবার সঙ্গে সঙ্গে সে গুলি ছুড়বে। ভয় পেয়ে হিয়েন একটি শব্দমাত্র করতে পারেনি। সেই সুযোগে মহিদল পালিয়ে গেছে। ব্যোমকেশ গম্ভীরভাবে মাথা দুলাইয়া বলিলেন, বুঝেছি, মহিদল এখনও কলকাতাতে আছে জানা যাচ্ছে। এই কদিনের মধ্যে সে কোথাও যায়নি। না, আপনাদের বার্মিজ ডাকাতগুলো বড় ভাবিয়ে তুলল চাং সাহেব। মিস্টার ইয়াং চ্যাং শিহরিয়া উঠিলেন। কলকাতায় আছে মানে সে আমাদের গতিবিধি দেখছে? ব্যোমকেশ বলিলেন, প্রায় তাই। যা হোক, ভয় পাবেন না। যদি কলকাতায় থাকে আমি ধরবার চেষ্টা করব। হ্যাঁ, আপনার সে আংটি, হার আর কি ভিক্ষাপাত্র বললেন, সেগুলো সব সাবধানে রাখবেন। দেখবেন যেন কোনো রকমে নকশার মতো হাতছাড়া না হয়। মিস্টার ইয়াং চ্যাং বলিলেন, না, মহিদল বা ইউয়েন হাজার চেষ্টা করলেও সেসব পাবে না। সেদিক দিয়ে আমি নিশ্চিন্ত আছি ব্যোমকেশবাবু। আচ্ছা, আমি এবার উঠি, ওদিকে অনেক কাজ আছে কি না। তিনি কন্যাসহ উঠিলেন। কৃষ্ণা মা পানের সঙ্গে সঙ্গে চলিতে চলিতে বলিল, সময় পেলে আবার আসবেন, আগে আমায় একবার খবর দিলেই হবে, আমি বাড়িতে থাকব। আচ্ছা, নমস্কার। ভারতীয় প্রথায় নমস্কার করিয়া পিতা পুত্রী গাড়িতে উঠিলেন। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রভাবতী দেবী সরস্বতীর লেখা একটি রহস্য উপন্যাস হত্যার প্রতিশোধ এর 1ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও বেশি বেশি বই পড়ুন, এই প্রার্থনা রইল।